আমাদেরকে শাড়ি বা দোপাট্টা ব্যবহার করতে দেয়া হতো না। কোন ক্যাম্পে নাকি কোন মেয়ে গলায় শাড়ি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে, তাই আমাদের পরনে পেটিকোট আর ব্লাউজ, যেমন ময়লা তেমনি ছেঁড়া খোড়া। দুচোখ জলে ভরে উঠত, বাবার কথা মনে হতো, মা এবার কি শাড়ি নিবি? আমি বলতাম, তুমি যা দেবে। আদরে মাথায় হাত রেখে বলতেন, মা আমার যে ঘরে যাবে সে ঘর শান্তিতে ভরে উঠবে। বাবা, তুমি কি জানতে তোমার মেয়ে কোনো ঘরে যাবার জন্যে জন্মায়নি? তার জন্মলগ্নে শনির দৃষ্টি ছিল, সে শতঘরের ঘরণী, যাযাবর রমণী।